দর্শক আসসালামু আলাইকুম। আজ 22 ফেব্রুয়ারি 2024 রোজ বৃহস্পতিবার। দর্শক আমরা আছি এখন নেত্রকোনায়। দর্শক কয়েকদিন আগে শোনা গেল ভারত সরকার 50,000 মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করবেন, কিন্তু এখন ভারত সরকার পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা 31 মার্চ পর্যন্ত অব্যাহত রেখেছেন। সেই নিষেধাজ্ঞা কবে প্রত্যাহার করা হবে কেউ জানে না। পেঁয়াজ রসুন আলুর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। দর্শক আপনাদের এলাকায় পেঁয়াজ রসুন আলু কত টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, তাহলে অন্য দর্শকরাও ভিডিও দেখে বুঝতে পারবে কোন জায়গায় কত টাকা কেজি পেঁয়াজ আলু পাইকারি বিক্রি হচ্ছে। কারণ সব জায়গায় এক রেটে কখনো বিক্রি হয় না, 1 টাকার 2 টাকার ডিফারেন্স থাকে। প্রথমে জানাবো পেঁয়াজের দাম, তারপরে রসুন, তারপর আলু। আজকের পাইকারি বাজারে অন্য দিনের তুলনায় পেঁয়াজের আমদানি কিন্তু খুবই কম। আজকের বাজারে সবথেকে ভালো পাবনার দেশি পেঁয়াজ আমরা পাইকারি বিক্রি করছি 105 টাকা কেজি। গতকালকেও আমরা এই পাবনার দেশি পেঁয়াজটা বিক্রি করেছিলাম 102 থেকে 103 টাকা। আজকের পাইকারি বাজারে 2-3 টাকা কেজিতে বেড়েছে পাবনার দেশি পেঁয়াজের দাম। তারপরে আসি দর্শক রাজশাহীর পেঁয়াজ। আজকের পাইকারি বাজারে সবথেকে ভালো রাজশাহীর পেঁয়াজ আমরা পাইকারি বিক্রি করছি 100 থেকে 105 টাকা পর্যন্ত, যা গতকালকেও বিক্রি হয়েছিল 98 থেকে 100 টাকা কেজি। দর্শক ধারণা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে আলি পেঁয়াজ আসবে বাজারে, তখন কিছুটা কমতে পারে কিন্তু পেঁয়াজের দাম। তারপরে আসি রসুনে। আজকের পাইকারি বাজারে রাজবাড়ির রসুন সবথেকে ভালোটা আমরা পাইকারি বিক্রি করছি 115 থেকে 120 টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়েছে। তারপরে আসি দর্শক আলুর মধ্যে। আজকের পাইকারি বাজারে প্রচুর পরিমাণে কিন্তু আলুর আমদানি হয়েছে। আজকের বাজারে সবথেকে ভালো রংপুরের ডায়মন্ড আলু আমরা পাইকারি বিক্রি করছি 23 থেকে 24 টাকা কেজি। এটা হচ্ছে স্টোর ডায়মন্ড, এটার দামটা একটু বেশি কারণ এটা ছালকাটা কম, আলুটা একটু শুকনো। আর যেটা ছালকাটা আলু ওইটা আজকের পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 20 থেকে 21 টাকা কেজি। দর্শক অনেক অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য কিন্তু এখন আবার আলুর আমদানিটা একটু কম হবে 2-1 দিন। আবার ঠিক মতো রৌদ্র উঠলে তারপরে আবার কমতে পারে আলুর দাম। তারপরে আসি রংপুরের লাল স্টিক ডায়মন্ড। আজকের পাইকারি বাজারে রংপুরের লাল স্টিক ডায়মন্ড আমরা পাইকারি বিক্রি করছি 20 থেকে 21 টাকা কেজি, যা 2 দিন আগেও আমরা কিন্তু পাইকারি বিক্রি করেছিলাম 23 থেকে 24 টাকা। আজকের বাজারে রংপুরের লাল স্টিক ডায়মন্ড 2 টাকা কেজিতে কম বিক্রি হচ্ছে। তারপরে আসি টিপিএস দেশি আলু। আজকের পাইকারি বাজারে সবথেকে ভালো টিপিএস দেশি আলু আমরা পাইকারি বিক্রি করছি 24 টাকা কেজি, যা 2 দিন আগেও আমরা পাইকারি বিক্রি করেছিলাম 26-27 টাকা কেজি। তারপরে আসি অরিজিনাল দেশি আলু। দর্শক আজকের পাইকারি বাজারে সবথেকে ভালো অরিজিনাল দেশি আলু আমরা পাইকারি বিক্রি করছি 26 থেকে 27 টাকা কেজি, যা 2 দিন আগেও বিক্রি হয়েছিল 27-28 টাকা কেজি। দর্শক অনেক জায়গায় বৃষ্টি হওয়ার কারণে আলু পেঁয়াজের আমদানিটা একটু কম হওয়ার কথা, কারণ ক্ষেতে যখন একটু পানি থাকে তখন কিন্তু কৃষক ভাইয়েরা ক্ষেত থেকে পেঁয়াজ আলু তুলতে পারে না। এজন্য 2-1 দিনের মধ্যে রৌদ্র উঠলে আবার কিন্তু আগের মতোই আমদানি হওয়ার সম্ভাবনা আছে। দর্শক আজ এই পর্যন্তই।